দাঁড়ান দাঁড়ান, আমি মানুষ না। আমাকে কিভাবে বানাবেন, কথা বলাবেন, এই ভিডিও দেখে শিখে নিন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবারও একটি নতুন এবং অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এআই এর মাধ্যমে এ ধরনের ভিডিওগুলো তৈরি করবেন। এ ধরনের ভিডিওগুলো তৈরি করতে শুধুমাত্র একটি ইমেজ দরকার হবে এবং একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা এই ইমেজগুলো দিয়ে কথা বলাতে পারবেন। এছাড়াও আপনারা বিভিন্ন ধরনের ইমেজে কথা বলে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন। সেটা আপনাদের নিজস্ব ক্রিয়েটিভিটি দ্বারা আপনাদেরকে তৈরি করতে হবে। পুরো প্রসেসটি দেখার জন্য আমার সঙ্গেই থাকবেন। মূল ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ দিয়ে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের মোবাইলের ক্রোম ব্রাউজারটি ওপেন করবেন। এরপর সার্চ অপশনে গিয়ে লিখবেন ডিআইডি স্পেস এআই, লিখে সার্চ করবেন। সার্চ দিলে আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি আসবে, এই যে দেখুন উপরে যে ওয়েবসাইটটি আছে, আপনারা এই ওয়েবসাইটটিতে ট্যাব দিয়ে ঢুকবেন। ঢুকলে আপনাদের সামনে এ ধরনের একটা ইন্টারফেস আসবে। উপরের কর্নারে একটা থ্রি ডট মেনু আছে, আপনারা ওই থ্রি ডট মেনুতে ট্যাব দিয়ে লগ ইনে ট্যাব দিবেন। তাহলে এইরকম এই যে এখন যে পেজটা আছে এরকম একটা পেজ আসবে। কারণ আমি আগেই এটা দিয়ে কাজ করেছি, তারপরে আবার আপনাদেরকে রেকর্ড করে দেখাচ্ছি, এই জন্য এরকম আসছে। আর আপনারা অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন আপনাদের মোবাইলটাকে। এরপর আপনারা যখন এটাকে জুম করে কর্নারের দিক নিচে যাবেন, দেখুন আমার অ্যাকাউন্ট করা আছে, আপনারা ওখানে পাবেন ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাব দিয়ে তারপরে একটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট করে নেবেন। খুব ইজি ওয়ে, আপনারা একটু দেখলেই পারবেন। অ্যাকাউন্ট হয়ে গেলে আপনারা এই যে দেখুন প্লাস বাটন আছে, ক্রিয়েট এ ভিডিও, এখানে আপনারা একটা ট্যাব দিবেন। দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। নিচে দেখুন অনেকগুলো অ্যাবাউটার দেওয়া আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা ইমেজ নিতে পারেন অথবা আপনারা আপনাদের গ্যালারি থেকে নিতে পারেন। আমি ব্ল্যাঙ্ক যেখানে আছে প্লাস চিহ্নটা, সেখান থেকে প্লাসের ট্যাব দিয়ে আমি গ্যালারি থেকে একটা ইমেজ নিয়ে নিলাম। আমি যে ইমেজটা নিয়েছি, আপনারা এ ধরনের ইমেজ যদি চান সেক্ষেত্রে গুগলে সার্চ দিলেই এআই ইমেজ, সেক্ষেত্রে আপনারা অনেক ইমেজ পেয়ে যাবেন এ ধরনের। এরপর দেখুন ডান পাশে টেক্সট লেখার অপশন আছে, অর্থাৎ আপনি এখানে এই পিকচারটায় যা বলাবেন সেটা যদি লিখে দেন সেটা ওই পিকচার বলবে। আপনি আগেই লিখে রাখবেন এবং সেটা কপি করে এনে এখানে পেস্ট করে দেবেন। আমি বাংলায় লিখলাম, যে কারণে আমি এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ধরানো আছে, আমি এখানে খুঁজে বাংলা ধরিয়ে দেব। যে দেখুন এবার নিচে আছে, আপনি কি এটাকে ফিমেল কণ্ঠ দেবেন না মেল কণ্ঠ দেবেন সেটা ধরানো যায়, আপনি সেখান থেকে ধরিয়ে দেবেন। ধরিয়ে দেখুন উপরে আছে জেনারেট ভিডিও, এরপর আপনার জেনারেট ভিডিওতে ট্যাব দিলে এভাবে আসবে। এরপর দেখুন নিচে একটু ওয়েট করতে হবে কারণ লোডিং হবে। এরপর নিচে আবারও আছে জেনারেট, আপনার জেনারেটে ট্যাব দিলেই এটা অটোমেটিকলি হয়ে যাবে। দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, আমি আপনাদেরকে একটু জুম করে প্লে করে দেখাচ্ছি, আপনারা স্ক্রিনটার দিকে একটু লক্ষ্য করুন। দাঁড়ান দাঁড়ান, আমি মানুষ না। আমাকে কিভাবে বানাবেন, কথা বলাবেন, এই ভিডিও দেখে শিখে নিন। এরপর দেখুন নিচে যে ডাউনলোডের অপশন আছে, সেখান থেকে ডাউনলোডে ট্যাব দিলেই আপনাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ইন্টারেস্টিং ছিল। আপনারাও চাইলে খুব সহজে এ ধরনের ইমেজ দিয়ে ভিডিও তৈরি করে আপনাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপলোড করে হাজার হাজার ভিউজ গেইন করতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ দিয়ে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।